তো এই লকডাউনের কারণে কিন্তু আসলে সব ধরনের যানবাহন সার্ভিস, রাইড শেয়ারিং সার্ভিস, পরিবহন, পাবলিক বাস সবই বন্ধ। এই সময় আসলে একমাত্র একজনেরই বন্ধ নাই, সেটা হচ্ছে চিকিৎসক এবং সেবা দানকারী যারা আছে তাদের। তো তারা আসলে সেবা দিতে না পারে তাহলে এই শহরে বাকি মানুষদের কি হবে? তখন তো বাকি মানুষরা আসলে সেবা পাবে না। এবং দেখা যাচ্ছে যেহেতু একটি অসুস্থতা বিভিন্ন জায়গায় দেখা দিচ্ছে, সেই অসুস্থতার জন্য তো আসলে চিকিৎসক এবং সেবা দানকারী দরকার এবং তাদের সার্ভিসটাও দরকার। তো এই সময়টাতে আসলে তাদের যোগাযোগের মাধ্যম কী হতে পারে সেটা আমাদের প্রথম চিন্তা হলো। এবং আমরা ভাবলাম এই লকডাউনের কারণে তো আসলে বিভিন্ন মাইক্রোবাস, গাড়ি, বাস সবই বসে আছে, সব ধরনের পরিবহনই বন্ধ, সব ধরনের পরিবহন বন্ধ বসে আছে। যেগুলো বসে আছে সেই বিভিন্ন কোম্পানি যারা আসলে এখন তাদের সার্ভিসগুলো দিচ্ছিল আগে তারা দিচ্ছে না, তাদের গাড়িগুলো তো পড়াই আছে, আমরা সেভাবে কানেক্ট করতে পারি কিনা কোনোভাবে, যেগুলো বসে আছে তাদের সাথে কানেক্ট করে আমরা এমন একটা প্ল্যাটফর্ম দিলাম যেখানে বিনামূল্যে কোনো একজন সংস্থার সহযোগিতায় আমরা এমন একটা সার্ভিস দিতে পারি কিনা যার মাধ্যমে চিকিৎসক এবং সেবাদানকারীরা এরকম একটা পুরো শহরব্যাপী সার্ভিসটা পায়, যোগাযোগের ব্যবস্থা পায়। তো তখন আমরা বিভিন্ন জায়গায় কথা বললাম, আমরা একটা মুভমেন্ট স্টার্ট করলাম এবং আমরা দেখলাম যে আসলে অনেকেই দিতে চাচ্ছে, অনেকেই এগিয়ে আসছে সাহায্য করতে। নিরাপত্তার ব্যাপারটা আমাদের মাঝে অবশ্যই আছে, কারণ ডাক্তাররা যেখান থেকে আসছেন সেখানে তো অবশ্যই তারা বিভিন্নভাবে এক্সপোজ হচ্ছেন, তো সেটা যাতে আমাদের মাথায় থাকে, আমাদের নিরাপদভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা ভাইরাস মোকাবেলা করতে পারি সেই জন্য আমরা এই